ব্যাকগ্রাউন্ড দেখে অ্যাজ ইউজুয়াল বুঝতে পারছো কোথায় আছি। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে, আমি এসেছি আমার বাবার বাড়িতে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। সো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আজকে হলো, আরে কী বার, আমি নিজেও মনে নেই, আই গেস আজকে বুধবার না মঙ্গলবার, বুধবার আই গেস। তো আমি পৌঁছে গেছি বাড়ি। হাই বাপরে, মানে আমার এই জার্নিটা এমন মনে হচ্ছিলো অনেক লম্বা লম্বা, আমার শেষই হচ্ছে না। আসার পর মানে ঘরটা কি হয়ে আছে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এখন আমি ঝাড়টা দিইনি, কাজের মেয়ে আসুক, ওই সব করবো পরিষ্কার। এর আগেও আমি অনেক দিনের জন্য ছুটিতে গেছি, অবশ্য তখন সুকান্ত ছিল, বা অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি মাঝে আমারই ভুল হয়েছে, আমার কাজের মেয়েটাকে যদি বলে রাখতাম যে একবার করে এসে একটু ক্লিন করে যেতে, তাহলে এই অবস্থাটা হতো না। প্রচণ্ডই বাজে অবস্থা, খালি পায়ে হাঁটা মানে পাটা আমার কালো হয়ে গেছে। তো এখন আমি খুব টায়ার্ড তো লাগছেই, শরীরটাও খুব একটা ঠিক লাগছে না আমার, খিদে পাচ্ছে বাট খেতে পাচ্ছি না। খেয়েছি, এসে পরে আমি একটু ইডলি আনিয়েছিলাম, সেটা খেয়েছি। চেরি ঘুমোচ্ছে, সেই জন্য আমি কী করলাম, একটু ফ্রিজটা ক্লিন করলাম, ভাত বসিয়েছি, অনেক কাজ করেছি আজকে আমি এসেই, জামা কাপড় ক্লিন করেছি, তো এগুলোকে শুকোতে দিতে হবে আমাকে। চেরি ঘুমোচ্ছে, সেই সূত্রে সব কাজগুলো সেরে রাখছি যাতে ও উঠে পরে খেতে পারে। আর তাই না, আমার ভেতরটা কেমন একটা লাগছে। আর এখানের ওয়েদারটা বললাম না, মানে এত ওয়েদারে ফ্ল্যাকচুয়েট করছে, এখানটা ঠান্ডা, এখানে ওয়েদারটা লিটারালি ঠান্ডা, এসে পরে তো নেমেকে নেমে ওকে চেরিকে আমাকে জ্যাকেট পরাতে হয়েছে। আর এখন আস্তে আস্তে একটু বাড়ছে, বাট আই ডোন্ট থিঙ্ক সো যে কলকাতার মতো অতটা বাড়বে, বা কলকাতার মতো অত চিপচিপে গরমটা হবে, এখনও পর্যন্ত ওই গরমটা পড়েনি। তো এখনের জন্য এইটুকু, লেটস সি। ও আমার মানে একটা পার্সেল এসছে, ট্রাইপড অর্ডার দিয়েছিলাম, অ্যাকচুয়ালি বড়ো ট্রাইপডটা আমার খারাপ হয়ে গেছিলো, তো আমার আওয়াজটা নো একটু আস্তে আসছে, খুবই লো আসছে, বাট আমার কিছু করার নেই, লেটস সি এটা কীরকম এসছে। না, কোয়ালিটি তো ভালো এসছে, আই ডোন্ট নো এটার মানে রিভিউ এত খারাপ কেন দিয়েছে, আই ডোন্ট নো, বাট ভালো এসছে কোয়ালিটিটার। কালারটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে, আর এই কোম্পানির ট্রাইপড এর আগেও আমি কিনেছিলাম, খুব ভালো হয়। আমার ফার্স্ট ট্রাইপড মিনি ট্রাইপড ছিল, তো সেটাই কোম্পানির ছিল, আর তখন দাম ছিল 180, বাট সেটা আমার অনেক দিন চলেছে, অনেক দিন। তারপরে তো চেরি অ্যাকচুয়ালি ওটাকে খোলাপড়া করতে করতে ওটা খুলে গেছে, এটাও সেম হয়েছিল। আচ্ছা, চশমাটা খুলে দেব, অসুবিধা হচ্ছে? এই দেখ, এই দেখ, এখানটাতে দে, এখানটাতে দে, এখানে এখানে এখানে, হ্যাঁ। পর্দার সাথে এটাও দিতে হয়েছে, কারণ পর্দাটা খুব একদম লাইট কালারের, তো অনেক দিন পর আবার সেই বিকেল, সানসেট, আবার সেই আশেপাশের দৃশ্য দেখতে পাচ্ছি, বিল্ডিং, জামাগুলো তুলতে হবে। অ্যাকচুয়ালি জামাগুলো শুকিয়ে গেছে, অনেক তাড়াতাড়ি শুকিয়ে গেছে, এত রোদ ছিল তো শুকিয়ে গেছিলো, বাট তোলা হয়নি। গাছগুলো তো জল দিতে হবে, চলো গাছগুলোকে জল দিয়ে দিই, দুবেলা এবার করে জল দিতেই হবে, কারণ এত রোদ থাকে তো দিতে হবে। Thank you.
জামা কাপড় গুছিয়ে সব সেট করে দিলাম, যেখানে যা রাখার কাজটা শেষ। যেটা আগের ব্লগে দেখেছিলে যে আমি কিছু ব্লাড টেস্ট আর সোনোগ্রাফি করতে গেছিলাম, তো ফাইনালি আমি রিপোর্ট পেয়ে গেছি। আর রিপোর্টে যেটা আছে সেটা হলো প্রথমে আল্ট্রাসোনোগ্রাফিটাই বলছি, ঠিক আছে। তো এটা হলো রিপোর্ট। তো ব্যাপারটা হলো আমার কিছু সমস্যা হচ্ছিলো, তোমরা জানোই। তো ব্যাপারটা হলো এটা আমি করিয়েছি 25 তারিখ, তো এটা দিনে দিনই দিয়ে দিয়েছিলো আমাকে, বাট হার্ড কপিটা আমি পাইনি। তো আমরা তো পড়েছি, বাট ডক্টরকে দেখানো তো দরকার। তো রিপোর্টে সব নর্মাল, সব ঠিক আছে, মানে ডক্টর চমকে গেছে যে রিপোর্ট এত ভালো তো কেন সমস্যাগুলো হচ্ছে। তো লিভার সাইজ নর্মাল, গল ব্লাডার ইজ সিন নর্মাল ইন সাইজ, সিবিসি ইজ সিবিসি, সব কিছু ঠিক, কী আর বলবো। আরেকটা সমস্যা হচ্ছিলো আমার লেগ অ্যান্ড গ্রয়েন এরিয়ার যে জয়েন্টটা আছে সেই জায়গাটাতে না আমার একটা ডিসকমফর্ট ফিল হচ্ছিলো। তো দেখো, অনলাইন ডক্টরদেরকে তুমি যাই বলবে না কেন, অনলাইন মানে যে কখনো ফিজিক্যালি তোমাকে দেখেই নি তো সে অনেক কিছুই বলতে পারে, ঠিক আছে। তো অনেক ডক্টরকে দেখানো হয় তো অনেক ডক্টরকে দেখানো হয়েছিলো, তো মানে বলা হয়েছে যখন অনলাইন আমি কনসাল্ট করেছিলাম তখন, তো তখন তারা আমাকে বলেছিলো যে মেবি এটা কী বলে হার্নিয়া হতে পারে। তো সেটা শুনে থেকে, যে যখন থেকে আমি শুনেছি তখন থেকে আমার এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তো ফাইনালি মানে সোনোগ্রাফি করা হয়েছে, চেক হয়ে গেছে, ডক্টর চেক করেছে, এভরিথিং ওকে। ওটা শোনো, ওটা কোনো কিছু না, ওটা হচ্ছে জাস্ট আমার ইনফেকশন যখন হয়েছিল, ইউটিআই যখন হয়েছিল, ওখানে একটা গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডটা না ফুলে যায়। এটা হয়ে গেল আমার স্যার, জাস্ট ইএসআরটা হাই আছে যে কারণে আমার বারবার ঠান্ডা লেগে যায়, ঠিক আছে। আমার টনসিলের ধাত আছে, তো এভরিথিং ইজ ওকে। থাইরয়েডও নেই আমার, এই যে এই জায়গাটা ফোলা, এই জায়গাটা ফোলা বেসিক্যালি আমার একটা জন্মগত। আমার থাইরয়েডও নেই, আমার পলিসিস্টও নেই। সো মানে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে আই ডোন্ট নো। তো আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে ঝাল কম খেতে। নেক্সট আছে ও যেটা বলেছিলো যে আমার কী কী গ্যাপে ডায়েটটা নিতে বলেছে, সেটা হচ্ছে 7টা, 9টা, 11টা, 1টা, 4টা, 7টা, 10টা। দুটো জাস্ট মেডিসিন দিয়েছে, একটা হচ্ছে আমার কাফ মাসেলে একটু স্টিফ হয়ে যাচ্ছিলো আর ওটা মানে ওটা ব্যথা হচ্ছিলো বেসিক্যালি আমার ওইটার জন্য, আর আমার একটা ক্যালসিয়াম দিয়েছে ব্যাস। আর আমি ভিটামিন ডি নিয়েছিলাম গত 2 মাস, তো সেটা এখনও নিতে বলেনি, তো জাস্ট নিতে বলেছে ক্যালসিয়াম ব্যাস। সো লেটস সি কেন এত কিছু সমস্যা। অ্যাকচুয়ালি আমাকে ডক্টর মানে এখানে লিখে দেয়নি, বাট আমাকে বলেছে মেডিটেশন করতে, একটু এক্সারসাইজ করতে। বেশ, এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেল, আর আমি বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের ভালো লেগেছে, পরের ব্লগে আবার দেখা করছি, ভালো ভালো ব্লগ আসবে, ঠিক আছে। প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্টটা অবশ্যই করে যেও, যদি দেখছো তাহলে অবশ্যই কমেন্ট করে যেও, ঠিক আছে। চলো।